নতুন আসা রোহিঙ্গাদের বেশিরভাগই এখন খোলা আকাশের নিচে। যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছেন পাহাড়ে। আমাদের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু ইতোমধ্যে সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরেছেন। সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তিনি। শরণার্থী ক্যাম্পে যাদের জায়গা হয়নি তাদের ঠিকানা এখন টেকনাফ উখিয়া সড়কটির দুপাশে। এখানে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মুখ। তাদেরই একজন রাবেয়া, স্বামীকে হারিয়ে চার সন্তান নিয়ে পালিয়ে আসতে পেরেছেন ঠিকই, কিন্তু তাদের মুখে খাবার তুলে দেওয়া এখন তার জন্য কঠিন বাস্তবতা। বিশেষ করে মহিলা ও শিশুদের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। ত্রাণ কিংবা খাদ্য সহায়তার ট্রাকের পেছনে ছোটাও তাদের জন্য সম্ভব হচ্ছে না। দাতা সংস্থার প্রতিনিধিরাও পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। নতুন আসা রোহিঙ্গাদের বেশিরভাগই এখন অবস্থান করছেন খোলা আকাশের নিচে, তবে যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছেন পাহাড়ে। আব্দুল হাকিম ছিলেন ব্যবসায়ী, তাই সাথে কিছু টাকা পয়সা নিয়ে আসতে পেরেছেন তিনি। সেটি খরচ করে তিনি ঘর তুলছেন, তবে তাকে টাকার বিনিময়ে এই সুযোগ করে দিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। অর্থাৎ টাকার বিনিময়ে তারা সরকারি জায়গা বিক্রি করছেন। বাড়ি করতে গিয়ে এখানে টাকা দিতে হয়েছে? টাকা দিতে হয়েছে। প্রত্যেকটা বাড়িতে কত করে টাকা দিতে হয়েছে? 2000 টাকা। কাকে দিছেন এই টাকা? ওই এখানে মালিক আছে তো। এরা বলছে এখানে বানতে পারবে, কিন্তু মাসিক আমাদেরকে ভাড়া আদায় করতে হবে 100 টাকা 200 টাকা এরকম। আপনার বাসা কোনটা? এই পাহাড়ের বেশিরভাগ অংশই বিক্রি হয়ে গেছে, এমনকি কবরের জায়গাতেও ঘর তুলতে টাকা নেওয়া হয়েছে। এখন পাশের পাহাড়ের জায়গাও বিক্রি করা হচ্ছে, তবে কক্সবাজার জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাহাড়ের মধ্যে ঘর খুলছেন এবং এটার জন্য কোন কোন পাহাড়ে 3000 টাকা করে দিচ্ছেন? কোথায় কোথায় এখানকার কিছু লোকজন? আপনি এই লোকগুলির তালিকা দেন আমার কাছে, আমি ব্যবস্থা নিচ্ছি। এই পাহাড়গুলোকে ব্যক্তি মালিক একবারে অ্যাবসলিউটলি সরকারি জায়গা। এখানে টাকা নিচ্ছে কিভাবে? আমি তো এটা বুঝতে পারছি না। টাকা নেবে কি? অনেকের ইন্টারভিউ নিয়েছে যে 3000 টাকা করে রোহিঙ্গাদের আমরা কি হচ্ছে এরকম ব্যবস্থা নিচ্ছে? আচ্ছা না, শুনেন, এই ধরনের অভিযোগ আমি তো শুনলাম। আমি তাৎক্ষণিকভাবে এই বিষয়গুলো আমি দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে যাদের টাকা নেই সেই রোহিঙ্গারা এখনও মাথার উপর ছাদ দিতে পারেনি। রোদ বৃষ্টিতে তাদের দিন কাটছে পথে ঘাটে। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, উখিয়া, কক্সবাজার।